নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি পনির কালিয়া রেসিপি, যেখানে আমি কোনো টমেটো টক দইয়ের ব্যবহার করিনি, অথচ খেতে এটা দুর্দান্ত স্বাদের। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এটা যেহেতু দুদিন আগে রান্না ফ্রিজারে রেখে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে বলে সাথে সাথে কাটতে গেলাম। এরকমভাবে ভেতরটা ফ্রিজ হয়ে আছে, কাটা গেল না, একটু শেপটা খারাপ হয়ে গেল। তো কী করলাম, ময়দার গুঁড়ো এইভাবে মানে ময়দা দিয়ে কোটিং করে ভাজলাম। এতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কোনো রকম ভেজা পনির বা নরম পনির বলে পনিরের মধ্যে জল ঢুকে গেছে এরকম পনিরটা হয়ে আছে, কিন্তু কড়াইয়ের গায়ে লেগেও যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো উল্টে পাল্টে পনিরটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, কোনো রকম অসুবিধা হয়নি। তো এরকমভাবে যদি পনির নরম থাকে, কাটার সময় কাটাটা ঠিক মতো না হয় শেপটা, তাহলেও খুব সুন্দরভাবে যদি ময়দা ছড়িয়ে ভেজে না হয়, খুব সুন্দরভাবে গোটা গোটা হয়ে যাবে পনিরটা, কড়াইয়ের গায়ে লেগেও যাবে না। এবার সাদা তেলের মধ্যে ঘি মিশিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। তো আর এদিকে পেঁয়াজ আদা রসুন একটা পেস্ট তৈরি করবো, অর্ধেকটা পেঁয়াজ আছে আর আদা আর রসুনের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আর আদা রসুনের মধ্যে রসুনের ভাগটা আদার থেকে কম থাকবে। তো ভালো করে মশলা কষে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। একটু মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো হাফ চামচের কম আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আছে, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। খুব ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিলাম খুন্তির সাহায্যে ম্যাশ করে করে। এইবার যে ভেঙে টুকরো টুকরো একটু পনির আছে সেটা দিয়ে দিলাম, আর তার সাথে এক চামচের মতো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো ময়দাটা একটু ভাজা ভাজা করে নিলাম, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিচ্ছি। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম, আর এক কাপ মতো জল দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে দেবো, যাতে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠে। ভালো করে ফুটে এসছে, এরপর পনিরগুলো দিয়ে দেবো। আর পনির দিয়ে বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিট রান্না করলে হবে। যেহেতু টমেটো টক দই ব্যবহার করিনি, সামান্য একদম সামান্য একটু ভিনিগার আর গরম মশলার গুঁড়ো এখনই ছড়িয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকা খুলে পনিরটা উল্টে দিতে হবে, আর তলাটা একটু নেড়ে দিতে হবে, কারণ ময়দাতে আছে পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করবো তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আবার অন্য ভিডিও নিয়ে হাজির হবো, ভালো থাকবেন, ধন্যবাদ।